হ্যাঁ গাইস, সকালের কাজকর্ম কমপ্লিট করে এখন সাজুগুজু করে চললাম মন্দিরে, তো প্রসাদ খেতে। তো আমাদের যে গ্রামের সতীমা আছে সেখানে শুভ সকাল বন্ধুরা। তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তো আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ফুল ওয়াচ করো। সো সকলকে জানাই গুড মর্নিং। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই দেখো আমাদের বাড়িতে ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো ফুল দিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করে দিলাম। তো এই দেখো কাতান, তুমি কি করছো? হ্যাঁ, ভেঙে দিলে? এ বাবা, দেখি দেখি মুখখানা দেখি একবার, দেখি মুখখানা দেখি দেখি ভালো করে ভালো করে দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও বেটা, এদিকে দেখিয়ে দেখো ভাই ভাই, এই দেখো এই দেখো এই দেখো তাতান, এই দেখো ভাই, দেখো ভাই, দেখো এই দেখো ভাই এসছে, দেখো দেখো ফোন করেছে, দেখো এই দেখো তা, ওরে বাবলি, দেখো 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 দেখো, এই দেখো ভাই ভাই ভাই, দেখো কি করছো তুমি? হ্যাঁ চলো এসো। সকালের কাজকর্ম কমপ্লিট করে এখন সাজুগুজু করে চললাম মন্দিরে, তো প্রসাদ খেতে। তো আমাদের যে গ্রামের সতীমা আছে সেখানে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছেন, তাদের মানে সেখানে চললাম প্রসাদ খেতে। আর এই দেখতে পাচ্ছি এই কোটোরার মধ্যে দাদানের জন্য একটু পায়েস আনবো, আর কিচ্ছু না, ও যেহেতু ওখানে খাবে না ওকে খাইয়ে দিয়েছি, ওর জন্য একটু পায়েস আনবো, পায়েস খেতে ভালোবাসে সেই জন্য। তো মা নিয়ে গেছে তাতানির সঙ্গে, তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমি তো সবসময় লেটেই যাই তোমরা তো জানো। আর এই দেখো এখন আমি এই শাড়িটা পরেছি, আর এই যে সাথে একটা ব্লাউজ। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন চলো যাই, অনেকটা লেট হয়ে গেছে। তো সতী মায়ের হচ্ছে আজকে বাৎসরিক অনুষ্ঠান, মানে এবছর সতী মা মানে কি বলতো প্রতিষ্ঠা হয়েছিল এই বছরের মানে পৌষ মাসে 20 তারিখে প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য আজকে সতী মায়ের মানে বাৎসরিক অনুষ্ঠান, সেই জন্য ওখানে প্রসাদের আয়োজন হয়েছে, সেখানে যাব। তো চলো তো চলো বন্ধুরা যাওয়া যাক। তো এখন যাচ্ছি মন্দিরে, তো চলো যাওয়া যাক, ভিডিওটি ওখানে গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো
তো বন্ধুরা, সতী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। তো ফার্স্টে যে গেটটা করেছিল ভীষণই সুন্দর বানিয়েছিল, তো পুরোটাই ফুল দিয়ে সাজিয়েছিল, ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। তো আমার তো খুব ভালো লেগেছে। তো এরপরে হচ্ছে এটাই ফার্স্ট গেট, তো তারপরে যে এটা হচ্ছে সতী মায়ের মন্দির। তো তোমরা ভিডিওটি দেখে বুঝতেই পারছো যে এখানে অনেক এক লোকের সমাগম হয়েছে। আর এখানে হরিনাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সমস্ত কিছু হচ্ছে। তোর মন্দিরটা ভীষণই সুন্দর সাজিয়েছিল, তো তোমাদেরকে পুরোটাই দেখালাম চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই হচ্ছে আমাদের সতী মায়ের মন্দির। তো আগের বছর 20 পৌষ তো এই মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল, তো সেই জন্য বাৎসরিক অনুষ্ঠান হিসাবে এই বছরও পৌষ মাসের 20 তারিখে এই অনুষ্ঠানটা হয়েছিল। তো ভিডিওটি দিতে একটু মানে লেট হয়ে গেল, এডিটিং করার সময় পাচ্ছিলাম না, জানো তো খুবই ব্যস্ত হয়ে গেছিলাম কাজের মধ্যে, তো সেজন্য এডিটিং করার সময় পাচ্ছিলাম না। তো তোমাদের সাথে খুব মানে খুব তাড়াহুড়োর মধ্যে এডিটিং করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আর এখানে তো প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমিও প্রসাদ নিলাম একটু, আর তাতানের মুখে একটু দেব বলে হাতে ধরে রেখেছি এখন প্রসাদটা, আর তোমাদের সাথে সমস্ত চারপাশটাই শেয়ার করছি। তো তাতানকে দেখতে পাচ্ছি না, জানো তো কোথায় যে মা নিয়ে দাঁড়িয়ে আছে কি জানি, এত ভিড়ের মধ্যে বুঝতেই পারছি না মা কোথায় আছে। আর এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, স্কিপ করো না। এখানে প্রসাদ বিতরণের মানে অনেক অনেক লোকের সমাগম হচ্ছিল, সবাই খাচ্ছিল। এর ফাঁকে আমি একটু ক্যামেরা করে মানে ক্যামেরা বন্দি করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো অনেক মানুষই এখানে খাচ্ছিলেন, তো আমরাও খাবো একটু পরে। তো এই দেখো এখন পেয়েছি তাতানকে, তো তাতান দেখো তাতানকে আর মাকে একটু প্রসাদ দিলাম, মা বলছে তাতানকে খাইয়ে দিয়েছি। তো মাকে বললাম মা আমি এনেছি, তো ওর মুখে একটু ছড়িয়ে দাও তারপর আমি খাবো। তো ওকে ফার্স্টে দিলাম, তো ও একটু নিয়ে তারপর মা একটু নিল, আর তারপর আমি খেলাম। তো এরপরে মানে একটু চারপাশটা একটু ঘুরলাম, দেখলাম পুরো মন্দিরটা, আর তারপরে গেলাম মানে প্রসাদ খেতে। তো প্রসাদ খাওয়ার সময় জানো তো তাতান আমার কোলে আছে, কারণ ও চাইছে না যে মায়ের কাছ থেকে দূরে যাব। তো প্রসাদে কী ছিল তো তোমরা দেখতে পাচ্ছ, খিচুড়ি তো ভীষণ সুন্দর বানিয়েছিল, রান্নাবান্নাগুলো দারুণ হয়েছিল। তো খিচুড়ি আছে, আর আছে বাঁধাকপির সবজি একটা, আর আছে একটা পোস্ত, আর আছে চাটনি, আর বোঁদে, আর পায়েসও আছে সাথে, পায়েসটাও বেশ দারুণ হয়েছিলো। তো একটা কোর্টও নিয়ে গেছিলাম তাতানের জন্য এনেছিলাম, তো ওই পায়েসটা তাতানকে বাড়িতে এসে খাইয়ে দিলাম। আর তাতানে জানো তো এত দুষ্টুমি করলো, ওখানে সবার মাঝে পাতা পাড়লো, মানে ও বলছে আমিও পাতা নেবো, কিন্তু যেন এক ফোঁটাও খায়নি। সে পাতা যেহেতু প্রসাদ সেটা তো আর ফেলে দেওয়া আসা হয় না, তো এটা আবার বাড়িতে উঠিয়ে নিয়ে আসলাম। তো এত লোকজনের মাঝে ভীষণই লজ্জা লাগছিলো, কী করব, কিন্তু প্রসাদ বলো ফেলে দেবো না, সেই জন্য নিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে যে মানে পাশের বাড়ির যে বাচ্চা ছিল তাদেরকে দিলাম, বললাম তোরা খেয়ে নে প্রসাদ বটে, তো ওরা খেয়ে নিল। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো, আর তোমাদের ভিডিওটি মানে এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে, তারপর বাড়ি চলে আসবো আমরা। তো খাওয়া দাওয়া তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করো না, আই হোপ তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে। খেয়ে দে বাড়ি চলে এসেছি নাকি বাবা? তাতানের খুব মন খারাপ, ওখানে ওখানে আসতে দেয়নি জানো। এখন তাতানের খাবারের জন্য জলটা আমি ভরে নেব। আর এই দেখো আজকে রাতে চাউমিন হবে, সেই জন্য চাউমিনটা আমি ভালো করে মানে একটু সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা। তো এটা এখন রাতে বানাবো, জাস্ট এখন সেদ্ধ করে রেখে দিচ্ছি, জলটা ঝরিয়ে দেব, এর মধ্যে একটু লবণ আর একটু মতো সাদা তেল দিয়েছি, যাতে একটু মানে ছাড়া ছাড়া হয়, যাতে গায়ে গায়ে লেগে না যায় সেজন্য। তো এই চাউমিনটা সেদ্ধ করে দিলাম, এটা ছাঁকনিতে ছেঁকে নেব, আর চাউমিনে কী কী দেবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চাউমিনে দেবো এই যে একটা ম্যাগি মশলা আছে, আর এখানে আছে ভিনিগার, এগুলো সব দাদা ভাই এনে দিয়ে গেছে যাওয়ার আগে। আর এখানে আছে সোয়া সস আছে, আর এখানে আছে রেড চিলি সস, আর টমেটো সসটা শেষ হয়ে গেছে।
তো কি করব, তাতে কোনো এসে যায় না। তো আর সবজি দিয়েছি, এখানে আছে বাঁধাকপি, ফুলকপি, এখানে আছে গাজর, টমেটো, এটা হচ্ছে লঙ্কা, আর এখানে আছে বিনস, আর এই যে এই দেখো এখানে আছে পেঁয়াজ। তো পেঁয়াজ সমস্ত কিছু টুকরো টুকরো করে নিয়েছি, আমি এটা রাতে বানাবো। সে সমস্ত কিছু আমি প্রিপেয়ার করে নিয়েছি, বাট রাতে এটা বানাবো। তো এখন এগুলো সমস্ত কিছু রেডি হয়ে থাক, তাহলে আমার খুব ভালো হবে। তা চাউমিনটা আমি সেদ্ধ করে নামিয়ে রেখে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা এখন বানাচ্ছি চাউমিন। তো সবজিগুলো ফার্স্টে আমি মানে ফ্রাই করে নিচ্ছি, তারপর তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখো যে আমি কীরকমভাবে চাউমিন বানাই। তো চাউমিন যেন অনেকটাই হয়ে গেছিলো পরিমাণটা, তো আমি একটু নিয়েছি, আবার নিচে সমস্তটা রেখে চলে এসেছি, মা বাবা দিদিভাই ওরা সবাই খেয়ে নেবে। তো এগ চাউমিন বানাবো, তো সেই জন্য ফ্রাইড মানে সবজিগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তারপর নামিয়ে মানে একটু নামিয়ে এই দেখো ডিমটা মানে ডিম দুটো দিয়েছি, একটা ফাটিয়ে এ ফেটে ছিল সেটাও দিয়েছি, আর একটা ফাটিয়ে দিলাম, সেই দুটো ডিম দিয়ে একটু চাউমিন বানাবো। তো সমস্ত কিছু আগের তো প্রিপেয়ার করে নিয়েছিলাম, তাও আমার বানাতে সুবিধা হয় যাতে, তো সেই জন্য অনেকটাই জানো তো রাত হয়ে গেছিলো মানে লেট হয়ে গেছিলো তাদেরকে খাওয়াতে ঘুম পাড়াতে। তো তাড়াহুড়োর মধ্যে ঝটপট চাউমিনটা বানিয়ে নিলাম। তো চাউমিনটা দেখো এত সুন্দর লাগছে বানানোর সময়। তো বন্ধুরা এই দেখো রাতের ডিনার, তো আজকে রাতে খাবো চাউমিন, তো এগ চাউমিন। তো চাউমিনটা ভীষণই টেস্টি হয়েছিল আর ইয়ামি হয়েছিল, আর একদম গরম, তো আরও ভালো লাগছিলো খেতে। শীতের দিনে গরম গরম খাবার খেতে বেশ দারুণ লাগে আর জমে যায় খাবারটা। তো বন্ধুরা চলো ঝটপট খেয়ে নিই, আর ভিডিওটি বেশি বাড়াবো না, দেখাবো নেক্সট ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, আর চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করো, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আর পাশে থেকো। তোমাদের পাশে মানে কী বলতো, তোমাদের পাশে থাকা আমার একান্তই দরকার। তো চলো বন্ধুরা, টাটা বাই, লাভ ইউ অল।